বন্ধুরা নমস্কার, খুলুমখা। আজকের যে রিপোর্ট এসছে তাতে আমবাসা বিএসএফ ক্যাম্পের ভেতরে যারা রয়েছেন, যাদের স্যাম্পল নিয়ে টেস্টিং ক্রমাগত রাজ্য সরকার করছে, 102টি স্যাম্পলের মধ্যে 13টি করোনা পজিটিভ আবার নতুন করে পাওয়া গেছে। তার মানে আগে 14টি, এখন 13, মানে 27টি করোনা পজিটিভ, আর 2 জন ডিসচার্জ হয়ে বাড়িতে চলে গেছে। বন্ধুরা, তার জন্য আমাদের সচেতন থাকতে হবে এবং আমরা মোকাবেলা করব। তার মধ্যে একটা পজিটিভ দিক রয়েছে যে সেই কনস্টেবল বিএসএফের যে জওয়ান ছিলেন, গন্ডাচেরা হসপিটালেও অ্যাডমিট ছিলেন এবং কুলাই হসপিটালে অ্যাডমিট ছিলেন, তো গন্ডাচেরা যে বেস সেখানেও গিয়েছিলেন, সেখানে সমস্ত যে স্যাম্পল নেওয়া হয়েছে সবগুলো নেগেটিভ এসছে এবং যারা মেডিকেল স্টাফ রয়েছেন তাদেরও 76 স্যাম্পলের মধ্যে 60 নেগেটিভ চলে এসছে, বাকি 16 তার প্রসেস গোয়িং অন রয়েছে। আমি আশা করি সেগুলো নেগেটিভই আসবে। তাতে একটা বিষয় নিশ্চিত হয়ে গেছে যে কোভিড-19 যে পজিটিভ কেসগুলো সেগুলো আমবাসার যে বেস্ট বিএসএফ ক্যাম্প তার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আমরা এই বিএসএফ ক্যাম্পে যারা যারা রয়েছেন সবার স্যাম্পল নেব এবং স্যাম্পল নিয়ে কম সময়ের মধ্যে যাতে রিপোর্ট রাজ্যবাসীর সামনে চলে আসে এবং তাদেরকে সুস্থ করে তোলা। আর আমি বিশ্বাস করি ত্রিপুরশীর মায়ের এই পুণ্য ভূমিতে আমরা সক্ষম হব, সবাইকে সুস্থ করে তুলব। আমার সমস্ত মেডিকেল টিমকে আমি ধন্যবাদ জানাব যে ওনারা কম সময়ের মধ্যে এই কাজগুলো করতে সক্ষম হয়েছে। যেভাবে আমরা আগে 2টি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে বাড়িতে পাঠাতে সক্ষম হয়েছি, ঠিক এই বিএসএফ ক্যাম্পের মধ্যে আমার জওয়ান ভাই বোনেরা, তার পরিবাররা যারাই রয়েছেন প্রত্যেককে আমরা সুস্থ করে আবার সেই বিএসএফ ক্যাম্পে পাঠাতে সক্ষম হব এবং ওনারাও আমাদের জন্য যে ডিউটি করে আসছেন বর্ডারে সেটা করতেও সক্ষম থাকবেন, এটাই আমি আশা করি। কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে, রাজ্য এবং কেন্দ্র সরকারের নিয়ম নীতিগুলি মেনে চলতে হবে। প্যানিক হওয়ার দরকার নেই, হয়রান হওয়ার দরকার নেই, শুধু দরকার একটা বিষয়, সেটা হচ্ছে সাবধানতা, সোশ্যাল ডিস্টেন্সিং। ওর কেন্দ্র এবং রাজ্য সরকার যেই দিশানির্দেশিকা দিয়েছে সেগুলো পালন করা। আজকে থেকে রাজ্য সরকার সন্ধে 7টা থেকে ও সকাল 5টা পর্যন্ত সমস্ত ত্রিপুরার লকডাউন পিরিয়ডে কারফিউ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। আগেই কনসার্ন ডিএমরা 144-এর সঙ্গে সঙ্গে শুধু অত্যাবশ্যক তো এসেন্সিয়াল সার্ভিস সেগুলোর পারমিশন দিয়ে একটা দিশানির্দেশিকা লাগু করেছে। আমি আজকে ঘোষণা করছি যে সেই নির্দেশিকা তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে সমস্ত ত্রিপুরায় সন্ধ্যা 7টা থেকে ও সকাল 5টা পর্যন্ত কারফিউ থাকবে। আর আইন অনুসারে প্রশাসন তার মধ্যে শক্তি সে কার্রবাই করবে। আজকে আরেকটু দিশানির্দেশিকা রাজ্য সরকার লাগু করেছে, সেটা হচ্ছে যে দোকান এবং সেই দোকানের যে দোকানি রয়েছেন, ড্রাইভার, পেট্রোল পাম্পে কার্যরত কর্মীরা, রিক্সাচালক, কমার্শিয়াল অ্যাক্টিভিটিতে যারাই থাকবেন তাদেরকে কম্পালসারি মাস্ক পরতে হবে। সে জলগামছা হোক,
সে বানানো মাস্ক হোক, সে কোনো নিট অ্যান্ড ক্লিন সাদা কাপড় হোক, আপনার মুখ ঢেকে বেরোতে হবে। আর না হলে প্রথম ফাইন 100 টাকা, আর তারপর সেকেন্ড হলে 200 টাকা, আর দেন যে অ্যাপিডেমিক ডিজিজ অ্যাক্টের নিয়ম কানুনগুলো রয়েছে সেই অনুসারে আপনার উপরে কেস নেওয়া হবে। আমি আজকে লক্ষ্য করেছি আগরতলা বিভিন্ন জায়গাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হচ্ছে না, মনে হয় যেন মনের আনন্দে সবাই বেরিয়ে গেছে। বন্ধুরা, এখনও কঠিন দিন শেষ হয়নি। আমি বারবার অনুরোধ করছি, আপনাদেরকে নিবেদন করছি, আপনাদের প্রতি প্রার্থনা করছি যে সাবধানে থাকুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, বর্ডার কারফিউ পালন করুন। এগুলো আমাদের স্বভাবের অঙ্গ হয়ে যেতে হবে। এর বাইরে গিয়ে করোনাকে পরাজিত করা সম্ভব নয়। বন্ধুরা, আমি করজনে আপনাদেরকে নিবেদন করছি, আপনারা দায়িত্ব নিয়ে নিন প্রত্যেক ব্যক্তি, যে আমরা খালি মুখে বেরোব না, কোনো না কোনো নিট অ্যান্ড ক্লিন কাপড় হোক, গামছা হোক, আর মাস্ক সর্বোপরি দিয়েই বাড়ি থেকে বেরোব। আর অযথা বাড়ি থেকে না বেরোনো, অযথা বাড়ি থেকে বেরোনো, আর সেগুলো কালকে থেকে পুলিশ নামবে, প্রশাসনের লোক নামবে, যারাই অযথা বাইরে থেকে বেরোনোর জন্য হাওয়া পানি খাওয়ার জন্য বেরোয়েছেন তাদের উপর শক্তি সে কারবাই করা হবে। যারা ত্রিপুরার বাইরে রয়েছেন, ত্রিপুরা সরকার সিদ্ধান্ত করেছে যারা ট্যুরিস্ট হিসাবে অন্য রাজ্যে তো ঘোরার জন্য গিয়েছিলেন, চিকিৎসা করার জন্য গিয়েছিলেন, পিলিগ্রিমস, আর সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট কোনো এক্সাম দেওয়ার জন্য গিয়েছেন, আটকে গেছেন বহিরাজ্যে, তাদেরকে প্রায়োরিটিতে প্রথম আনা হবে, তাদের জন্য পাসের ব্যবস্থা প্রথম করা হবে। যারা সেখানে পার্মানেন্ট স্টুডেন্ট রয়েছেন, যারা কোনো জায়গাতে পার্মানেন্ট চাকরি করছেন, ওনারা অতি উৎসাহিত হয়ে যাচ্ছেন ত্রিপুরা আসার জন্য, ওনার গার্জেনও অতি উৎসাহিত হয়ে যাচ্ছেন, তার পরিণাম ভয়াবহ হবে। ব্যাঙ্গালোর থেকে ত্রিপুরা আগরতলা আসা একদিনের পথ নয়, 4-5 দিন লাগে যদি বাইক কারে আসতে হয়, আর তার পরিণাম কি হতে পারে আমরা অবগত আছি। রাস্তার প্রতিটি প্রান্তে করোনা আপনার জন্য দাঁড়িয়ে আছে, বরং আপনি যেখানে রয়েছেন সেখানে আপনি সুরক্ষিত রয়েছেন। আর আমার কর্মসংস্থান যেখানে রয়েছে, আমি যেখানে কর্ম করি, মনে করুন ব্যাঙ্গালোরে আমি চাকরি করছি, আমি চাকরি এখন আমার অফিস বন্ধ আছে, তার জন্য আমি বাড়িতে চলে আসলাম, আর তারপর আমার চাকরি চলে গেল, কেউ হয়তো 20,000 টাকা বেতন পাচ্ছে, কেউ 40,000 টাকা বেতন, কেউ হয়তো 5,000 টাকা বেতন পাচ্ছেন, ত্রিপুরাতে এসে কি করবেন আপনি? কিছুদিন পর ফ্রাস্ট্রেশন আসবে, আরে আমি তো 20,000 টাকা কামাতাম, আমার কাছে 1 পয়সা নেই আজকে। একবার চিন্তা করে দেখুন এই বিষয়গুলো। করোনার সঙ্গে যুদ্ধ করে জিততেই হবে, ভয় পেয়ে পালিয়ে গেলে কোনো লাভ হবে না, পালিয়ে গেলে করোনা আরও বেশি এগিয়ে আসবে। তার জন্য যে যেখানে আছেন সেখানে থেকে মোকাবেলা করুন। আর যারা ত্রিপুরা রাজ্যের থেকে চিকিৎসার জন্য গিয়েছেন, আর যে বিষয়গুলো আমি বললাম, তুলে ধরলাম, তার জন্য গিয়েছেন, তাদেরকে রাজ্য সরকার প্রায়োরিটিতে প্রথম আনবে। আর বললেই আনা যায় না, তার জন্য ওই রাজ্য সরকারের সহযোগিতা চাই। ত্রিপুরা সরকার ওখানে গিয়ে কাজ করতে পারবে না, ওই সকল রাজ্য সরকারগুলিকে কাজ করতে হয়। একবার কল্পনা করে দেখুন, ধর্মনগর থেকে বেরিয়ে আগরতলা আসতে আপনার কত ঘন্টা সময় লাগে, কত ব্যবস্থা করতে হয়। আর চেন্নাই থেকে বাইকারে চলে আসবেন উদয়পুরে আগরতলাতে খোয়াইতে, আর সেটা ফোনে বললেই হয়ে যাবে এমন নয়। বন্ধুরা, রাজ্য সরকার যত যা যা সাহায্য করতে পারে সেগুলো পদক্ষেপ নিয়েছে, তার পরিণামও আসছে, কিন্তু অস্থিরতা না রাখা আর অন্যকে অস্থির না করা, তার পরিণাম ভালো হবে না। তাই বন্ধুরা, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে দিশানির্দেশিকা জারি করেছে
সেইগুলোকে মেনে নিজের জীবনশৈলীকে তৈরি করা। আমরা সবাই অনেক রিল্যাক্স ছিলাম যে ত্রিপুরা গ্রিন জোনে চলে এসছে, কিন্তু আজকে একই ক্যাম্পের মধ্যে 16 জন পজিটিভ চলে এসছে, আরও তার স্যাম্পল নেওয়া হচ্ছে। যখনই স্যাম্পলের রেজাল্ট আসবে আপনাদের সামনে বিষয় চলে আসবে, তার জন্য অতি সাবধানে থাকুন, অন্যকেও সাবধানে রাখুন। অতি উৎসাহিত যারা হয়েছেন তাদেরকে আপনারাই মোকাবেলা করুন, আর অপপ্রচার থেকে দূরে থাকুন। কোনো মতেই সোশ্যাল মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে বিভিন্নভাবে যদি তার অপপ্রচার করা হয় তো তার উপরে আইনি শক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং কোভিড-19 কনফার্মেশন দেওয়া, তার জন্য কোন লেভেলের অফিসার দেবেন, কোন অধিকারী ডিক্লেয়ার দেবেন, কে সে বিষয়ে লিখতে পারেন, তার জন্য গাইডলাইন আজকে রাজ্য সরকার তৈরি করেছে। যে কেউ চাইলে ডিক্লেয়ার করে দেবেন সেটা হয় না, সোশ্যাল মিডিয়াতে নাম সহকারে শেয়ার করে নেবেন, নাম সহকারে কার কার কোভিড হয়েছে তার নাম সহকারে শেয়ার করা, সেটা আইনত দণ্ডনীয়, সরকার তার উপরে কার্যবাহী করবে। আমি এক দুই দিন যাবৎ দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পুরো লিস্ট বেরিয়ে আসছে, লিস্টের সঙ্গে সবাই শেয়ার করছে, যার সোশ্যাল মিডিয়া থেকে হবে তার উপরে সরকার কার্যবাহী কেস করবে। বন্ধুরা, আরও কিছু সিদ্ধান্ত রাজ্য সরকার আজকে নিয়েছে। বন্ধুরা, সেকশন 188 অফ ইন্ডিয়ান প্যানেল কোড, 45 অফ 1860, এই ধারা অনুসারে রাজ্য সরকার যারাই এই আইন ভঙ্গ করবে তার উপরে কার্যবাহী করবে। আর এই কার্যবাহী করার জন্য যারা আধিকারিক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট, ডাইরেক্টর হেলথ সার্ভিসেস, ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার, প্রিভেন্টিভ মেডিসিন যে ডাইরেক্টর লেভেলের অফিসার, আর পুলিশে ইন্সপেক্টর লেভেলের অফিসার, তার নিচে নয়, ওনারাই মাস্ক না পড়লে বা এই কানুনগুলি না যদি পালন করা হয় তো তার উপর ফাইন করার অধিকারী। ওনারাই ফাইন করতে পারবেন 100 টাকা করে এবং দ্বিতীয়বার 200 টাকা করে, বাকি কেস কম্পলসারি। তার জন্য আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব যে আপনারা সাবধানে থাকুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলুন, প্রতি ব্যক্তি মাস্ক পরেই বাড়ি থেকে বেরোন, আর যদি দোকানে গিয়েছেন সেই দোকানেও দোকানই মাস্ক পরা থাকবে, যে কাস্টমার গিয়েছে ওনাকে মাস্ক পরতে হবে, আর সঙ্গে সঙ্গে বাজার কমিটিগুলো যেগুলো রয়েছে তাদের দায়িত্ব সোশ্যাল ভলেন্টিয়ার তৈরি করে বাজারগুলোকে সেভাবে তৈরি করা। আজকে পুলিশ ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং বিভিন্ন যে মজদুর সংঘগুলি তার সঙ্গে আলোচনা হয়েছে, সেই আলোচনা ক্রমে কিভাবে 50% সিটে অকুপাই করে বাস চলবে, কিভাবে বসা হবে, কে দেখবে এবং কিভাবে দেখবে, সমস্তগুলো আলোচনা হয়েছে। এবং আলোচনার পর এই ব্যবস্থার মাধ্যমেই সিস্টেম চলবে, এবং যেই যেই মোটর স্ট্যান্ড থেকে ওই সিস্টেম মেনে যানবাহন চলবে তাদেরকেই পারমিশন দেওয়া হবে, বাকিদেরকে পারমিশন দেওয়া হবে না। তাই বন্ধুরা, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে এত লম্বা সময় যাবৎ আপনারা এই লকডাউনের মধ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারের দিশানির্দেশিকা পালন করে নিজেকে সংযত রেখেছেন। আগামী দিনগুলো তো আমাদেরকে সেই দিশাতে কাজ করতে হবে, কারণ কি, যেটা আমরা ভেবেছিলাম হয়তোবা করোনা থেকে ত্রিপুরা বেরিয়ে চলেছে, কিন্তু আমাদের সামনে আবার সেই করোনা এসে দাঁড়িয়ে গেছে। তাই আমি আপনাদেরকে
বলবো, আপনারা পেশেন্স রাখুন আর অন্যকেও পেশেন্স রাখার জন্য অনুরোধ করুন। আমি আবার বলবো, জাহান হ্যায় তো জাহান, যেটা আপনারা এই দীর্ঘদিন যাবৎ নিজের জীবনশৈলীকে পরিবর্তন করে একটা সিস্টেমেটিক্যালি ব্যবস্থার মধ্যে নিজেদেরকে নিয়ে এসছেন, সেটা যাতে কোনো মতেই আপনাদের কাছ থেকে না যায়। আর যারা সেই সিস্টেমকে ভাঙতে চেষ্টা করছেন তাদেরকে সংযত করে দিন, আর নাহলে আইন অনুসারে ব্যবস্থা হবে। আর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় বলবো, কিছু কিছু ছোটোমোটো রাজনৈতিক দল বিভিন্ন বিষয় নিয়ে আজকাল দেখছি রাজনীতি করতে চাইছেন। কাঞ্চনপুরে কোনো মঞ্চ রয়েছে, কোথায় কী হবে? আরে ভাই, করোনা মোকাবেলা করছি, করোনা থেকে বেরিয়ে আসি, রাজনীতি ছেড়ে দিন, এই মঞ্চ মঞ্চ ছেড়ে দিন। সরকার কড়া কার্যই করবে তার মধ্যে, এবং এই সময়ে এই ধরনের কার্যকলাপ করার পরিণতি কী হতে পারে আর কত বছর পর্যন্ত জেল হতে পারে সেই বিষয়ে আপনারা অবগত নিশ্চয়ই আছেন। তার জন্য আগে ত্রিপুরাকে করোনা থেকে বের করি, এই মঞ্চ আর সেই রাজনীতি আমরা করতে পারব, আগে জান বাঁচিয়ে নিই, এগুলো থেকে দূরে থাকুন, এগুলো করার জন্য সময় রয়েছে, এই সময় এগুলো নয়। এখন সবার দায়িত্ব একত্রিত হয়ে আমাদেরকে ত্রিপুরাকে বাঁচানো, আমাদের জীবনকে বাঁচানো, আমাদের সিস্টেমকে বাঁচানো, এবং আমি আশা করি ত্রিপুরার আম জনতা তার জন্য তৈরি হয়ে বসে আছেন। আর যা যা কিছু অসুবিধা হচ্ছে সব জায়গাতে, কোনো না কোনো জায়গায় রাজ্য সরকার সাহায্য করছে, কেন্দ্র সরকার সাহায্য করছে, তাছাড়াও যে অসুবিধাগুলো রয়েছে সেগুলোও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, সেগুলো সমাধান করার জন্য আগামী দু চার দিনের মধ্যে আরও কিছু নতুন স্কিম, নতুন কিছু দিশানির্দেশিকা রাজ্য সরকার তার সামর্থ্য অনুসারে আপনাদের জন্য লাগু করবে। আমি আশা করি আপনারা যেভাবে আজকে আমি আপনাদের সামনে বিষয়টা প্রস্তুত করেছি, ঠিক ওইভাবে আপনি আমার পার্শ্ববর্তী পরিবারের সামনে এবং নিজের পরিবারের সামনে প্রস্তুত করবেন এবং ত্রিপুরাকে বাঁচাবেন এবং নিজের জীবনকেও বাঁচাবেন, নিজের পরিবারকেও এবং ত্রিপুরাকেও সুস্থ রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।